सिराजगंज ऑनलाइन स्कूल पक्ष के स्वागत जानाच्छी मोहम्मद अक्कास आली सहकारी शिक्षक गणित भद्रघाट शामसुल मोहसिन उच्च विद्यालय कमारखंड सिराजगंज। हाँ प्रिय शिक्षार्थी सबाई निश्चय भलो आसो सुस्थ आसो एवं निरापदे आसो। आमिओ तुम्हारे दुआए आल्लाह अशेष रहमते भलो आछि। प्रति बारे न्याय एबारो आबार तुम्हारे सामने उपस्थित हयेछि अनलाइन क्लासे। आज के तुम्हारे साथे आमी एकटा क्लास निये आलोचना करब, परिसंख्यान विषय निये आलोचना करब। एई विषयटा तुम्हारा अवश्य सिक्स थेके टेन नवम श्रेणी पर्यन्त এই চ্যাপ্টারটি তোমরা কোষে আসছো। তারপরেও আজকে আমরা এই পরিসংখ্যান বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা পরিসংখ্যানের একটা প্রশ্ন লিখেছি, প্রশ্নটা দেখো বোর্ডের দিকে তাকাও। কোন স্কুলের নবম শ্রেণীর 25 জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর নিম্নরূপ, অর্থাৎ এখানে 25 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে। এই নম্বরগুলো এই উপাত্তগুলো ব্যবহার করে আমরা তিনটা প্রশ্ন দিয়েছি। কি কথা কি শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, খ গণসংখ্যা সারণী গঠন করো, গ সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা প্রথমেই শুরু করব ক নম্বরের উত্তর। তোমরা সবাই জানো যে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে পরিসর বের করতে হয়, আর পরিসর নির্ণয়ের সূত্র অবশ্যই তোমরা জানো। পরিসর সমান কি? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। ঠিক আছে, তাহলে আমরা প্রথম প্রশ্নটি শুরু করছি। ক পরিসর সমান আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 92 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 63 যোগ 1। তাহলে আমরা বিয়োগ করলে কত পাই? 12 থেকে 88 এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 88। সর্বোচ্চ সংখ্যা 88 আর সর্বনিম্ন সংখ্যা আমাদের কত? 63। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত থাকে? 5 5 8 থেকে 6 বাদ দিলে 2 যোগ 1 ইকুয়াল টু 26। তাহলে আমরা পরিসর পাইলাম কত? 26। এবার আমরা শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা সমান আমরা জানি পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমাদের এখানে পরিসর আমরা কত পেয়েছি? 26। আর শ্রেণী ব্যবধান আমাদের প্রশ্নে বলা আছে কত? 5 শ্রেণী ব্যবধান ধরে 5 দিয়ে আমরা এখানে ভাগ দিলাম। তাহলে ভাগ করলে কত হয় আমাদের? 5.2।
অতএব শ্রেণী সংখ্যা হবে যে দশমিকটাকে আমরা পূর্ণ সংখ্যার সাথে সবসময় একযোগ করি, অথবা আমাদের শ্রেণী সংখ্যা হবে ৬টি। এখন আমরা এই উপাত্তগুলো দিয়ে খ অ্যান্সার করব। খতে আমাদের বলা আছে কি খ, খতে বলা আছে গুণসংখ্যা সারণী গঠন কর। তাহলে গুণসংখ্যা সারণী গঠন করতে আমাদের প্রথমে লাগে শ্রেণীব্যাপ্তি ট্যালিচিহ্ন গুণসংখ্যা। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে আমাদের এখানে কত, ৬৩। তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি পাঁচ নিচ্ছি, তাহলে ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ৯১, ৯২, ৯৩, ৯৪, আমরা এইভাবে আমরা শ্রেণী একটা সারণী তৈরি করলাম। শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে আমরা একটা সারণী তৈরি করলাম। এখন এইভাবে আমরা সারণীটি এখন লিখব যে ৬৩ থেকে ৬৭ মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা এর মধ্যে লিখব। প্রথমে আমরা দেখছি, দেখো এভাবে কেটে কেটে যদি নেওয়া যায় খুব তাড়াতাড়ি সারণীটা তৈরি করা যায়। যেমন এখানে কত আছে, ৭৫, ৭৫ কোন ঘরের মধ্যে আছে, এটার মধ্যে আছে, তাহলে এখানে আমরা ১ দিলাম। ৬৩ এখানে একটা ট্যালিচিহ্ন, আবার ৬৩ আরেকটা ট্যালিচিহ্ন, ৮৬, ৮৬ আমাদের কোন ঘরের মধ্যে আছে, এখানে একটা ট্যালিচিহ্ন, ৭১ এইটার মধ্যে, ৬৬ এইখানে, ৭৫ এইটা, ৬৫ এইটা, ৭৩ এই শ্রেণীতে, ৮০ এই শ্রেণী, ৮৩ এইটার মধ্যে, ৭৪ এইটার মধ্যে, ৬৯ এইটার মধ্যে, ৭৯ এই ঘরে, ৭৭ এইটা, এরপরে আছে ৬৯ এটার মধ্যে, ৭৪ ৭৪ এরপরে ৮৫ এই কলাম মধ্যে ৮৫, তারপরে আছে ৭২ এটার মধ্যে, ৭৫
72 এখানে এরপর আছে 78 এটার মধ্যে 84 এটার মধ্যে 69 তারপরে 75 আর এটার মধ্যে পঁচাত্তর এরপরে আসছে 88 তারপরে 67